হ্যালো ফ্রেন্ডস, আমরা আজকে WBPSC-র ফুড এসআই এর 2019 সালে যে এক্সামটি হয়েছিল সেই এক্সামের কি কি ম্যাথ এসেছিল সেই ম্যাথগুলো দেখবো এবং তাদের সলিউশন পদ্ধতি দেখব। তো তোমাদের এই ভিডিওতে সবাইকে ওয়েলকাম, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। রিসেন্টলি তোমাদের আমাদের WBPSC-র তরফ থেকে ফুড এসআই এক্সামের একটি নোটিফিকেশন এসছে এবং খুব শীঘ্রই ফর্ম ফিল আপ ও শুরু হয়ে যাবে। তোমরা তোমাদের প্রস্তুতি আরো জোরদার করো। নেক্সট, প্রথম অঙ্কটা কি আছে দেখে নেই। বলা হচ্ছে সুরেশ 800 টাকা ধার করে 6% সুদে এবং নরেশ 600 টাকা ধার করে 10% সুদে, কত সময় পরে উভয়ের ঋণ এর সুদের পরিমাণ সমান হবে আমাদের করতে হবে। আমরা ধরে নিচ্ছি যে টি সময় পরে এদের ঋণের পরিমাণ কত হবে, সমান হবে। তাহলে সুরেশের ক্ষেত্রে ঋণের পরিমাণ কত হবে, সুদ আর আসল মিলে কি হয়ে যায় ঋণের পরিমাণ হবে, তাহলে আসলটা লিখে নিলাম। এবার সুদ কত হতে পারে 800 টাকার 6% টি টাইমের জন্য হবে কত, শূন্য শূন্য কেটে যাবে, তাহলে এখানে হবে কত 800+6 = 48। এবার একই রকম ভাবে নরেশের ক্ষেত্রে কত হবে, 600 টাকা ধার নিয়েছিল, তার সুদ কত হতে পারে 610%-এর সঙ্গে টি বছর পরে, যেহেতু সমান হবে তাই আমরা টি বছরের রেসপেক্টে আমরা ক্যালকুলেট করছি, শূন্য শূন্য কেটে দিচ্ছি, কত হবে এখানে 600+60টি। এবার এখানে 800+48টি = 600+60টি, এটা ক্যালকুলেট করলে আমরা 12টি এবং 200টি পেয়ে যাবো, এবং হিসাব করলে পরে আমরা এখানে পেয়ে যাব কত, 50/3 পেয়ে যাব। এবার 50/3 মানে কত হচ্ছে দেখে নেই, 1, 3, 2, 3, 6, 18, 2, 16^2/3, 16^2/3 বছর, তাহলে ডিটা আমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখি। আচ্ছা, বলা হচ্ছে কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদের বিনিয়োগ করলে 3 বছরের জন্য যদি 1% বেশি সুদ দেয়, সুদে তা রাখা হতো, তাহলে কত 5100 টাকা অতিরিক্ত পাওয়া যেত, তাহলে ওই অর্থের পরিমাণটা কত। আমরা অর্থের পরিমাণটাকে এখানে পি ধরে নিয়েও করতে পারি, আর শর্টকাট পদ্ধতিতে কিভাবে করতে পারি, আমাদের যে টাকার পরিমাণ আছে সেই টাকার পরিমাণটা সুদের সঙ্গে সরল সম্পর্কে রয়েছে, তাহলে আমরা এখানে 3 বছরের এর 1%-এর সঙ্গে ইকুয়াল করব কত টাকা বেশি হতো, এত টাকা বেশি হতো, এটা ইকুয়াল করলাম, তাহলে 3% মানে এখানে কত হবে, তাহলে আমরা এখানে এটা 3% হয়ে গেল। 3%-এর রেসপেক্টে আমাদের কত হচ্ছে, 51,000 হচ্ছে, 5100 হচ্ছে, 5100 হচ্ছে, তাহলে 1%-এর রেসপেক্টে কত হবে, 1700 হবে, এবং 1,100 রেসপেক্টে কত হয়ে যাবে, তাহলে আরো 2টো শূন্য হয়ে যাবে, তাহলে 1,70,000 হচ্ছে আমাদের ওই অর্থের পরিমাণ হবে, এই অর্থের পরিমাণ হবে, তাহলে এটা হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। একজন সেনাপ্রধান 336,562 সেনা নিয়ে একটি বর্গ রূপের গঠন করতে চান, গঠন করার পর তিনি দেখলেন কিছু সেনা অব্যবহৃত হয়ে গেল, অর্থাৎ বেশি এক্সট্রা রয়েছে, এবং অব্যবহৃত সেনার সংখ্যার পরিমাণ কত বের করতে হবে। এবার বর্গাকারে সাজালে পরে কি হবে, আমাদের রো আর কলম বরাবর সবসময় কি থাকবে, সেম সংখ্যক সেনা থাকবে। যদি আমাদের এখানে যদি রো, আমাদের এখানে কলম বরাবর, কলম বরাবর যদি আমাদের কলম বরাবর যদি সেম থাকে, যেমন এখানে কটা আছে, 1, 2, 3, 4, 5টা, তাহলে 1, 2, 3, 4, 5টা, এই টোটাল 5টা, তাহলে এরকম কলমে আর রো বরাবর সবসময় সেম সংখ্যক সেনা থাকবে। তাহলে আমরা এই 36,562-র আমরা কি করব, রুট করব। আচ্ছা, এর যদি আমরা রুট করি তাহলে আমরা এর অতিরিক্ত পরিমাণ কত সেনা ছিল সেটা আমরা বের করতে পারবো। তাহলে দেখি 36,500 এর রুট করার পদ্ধতিটা দেখি। প্রথমে আমরা জোর জোর শেষের থেকে সংখ্যা নিয়ে নেবো। এবার বাকি কে পড়ে আছে, 3 আছে, তাহলে এমন 2টো সংখ্যা নেবো যাদের গুণফল 3-এর থেকে ছোট হবে বা 3-এর সমান হবে, তাহলে 1 অক্ষে 1 হচ্ছে, এখানে 2, 6, 5 আছে,
দুইয়ের একের ডবল এখানে নিয়ে নেবো, আমাদের 2 হবে। এখানে আমরা 9 নিচ্ছি, 9 নিলে পরে কত হচ্ছে? এখানে যে সংখ্যাটা নেবো এখানেও সেই সেম সংখ্যা নিতে হবে। 9 নং 81-এর 1 হচ্ছে, হাতে আমাদের 8 থাকছে, 9 দ্বিগুণে 8 = 16 কত হয়ে যাচ্ছে? 18। আর 8 কত হচ্ছে? 26 হচ্ছে। তাহলে কত পড়ে থাকছে এখানে? 4, 6, 8, 2 আমরা নামিয়ে। এবার 9-এর ডবল করে দেবো আমরা। 9-এর ডবল করলে কত হয়? 18 হয়। তো এখানে আমাদের 18 8 হবে, আর হাতে 1 থাকছে, সেটা এখানে 2-এর সঙ্গে যোগ হয়ে কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। এবার আবার আমাদের একবারেই দিতে পারবো, দুবার দিলে পরে অনেক বেশি হয়ে যাবে, এই 6 462-এর থেকে অনেক বেশি হয়ে যাবে। তাহলে কত হবে? 1 8 3 হবে। তো এখান থেকে আমরা হিসাব করলে পরে দেখতে পাচ্ছি কত ভাগশেষ পড়ে থাকছে, সেই সংখ্যক এই সেনা অব্যবহৃত সংখ্যা হবে। তাহলে 1 হচ্ছে আর 8 হচ্ছে, তাহলে এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। অব্যবহৃত সোনার সংখ্যা তাহলে কত হবে? নাম্বার সি 81 হচ্ছে। রাকেশ এবং মোহনের গড় বয়স 15 বছর, মোহন এবং রমেশের গড় বয়স 12 বছর, এবং রাকেশ এবং রমেশের গড় বয়স 13 বছর হলে মোহনের বয়স কত আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে রাকেশ আর মোহনের গড় বয়স যদি 15 হয় তাহলে টোটাল বয়স কত হবে? 30 হবে। মোহন আর রমেশের বয়স 12, তাহলে টোটাল কত হবে? 24 হবে। আচ্ছা, রাকেশ আর রমেশের গড় বয়স কত? 13, তাহলে টোটাল কত হবে? 26 হবে। তাহলে এখানে আমরা যদি এদের যোগফল করি, যোগফল করলে পরে কি পেয়ে যাব? রাকেশ, মহেন এবং রমেশ, এর টোটাল বয়সটা পেয়ে যাব কত হচ্ছে? 80 হচ্ছে। এবং টোটাল বয়সটা কত হচ্ছে? 40 হচ্ছে। এবার এখান থেকে আমাদের মোহনের বয়স কত বের করতে হবে? তাহলে রাকেশ আর রমেশের বয়সটা বাদ দিয়ে দিলে পরেই হয়ে যাবে। তাহলে এম সমান সমান কত হবে? 40 থেকে 26 বাদ দিয়ে দিতে হবে, কত হয়ে যাবে? 4 14 বছর। তাহলে এখানে 14 বছরটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে, মানে মোহনের বয়স 14 বছর হবে। একটি পরীক্ষায় টোটাল ছাত্রছাত্রী কত আছে? একটি পরীক্ষায় 480 জন ছাত্রছাত্রীর মধ্যে 85% ছাত্রী এবং 70% ছাত্র পাস করেছে, মোট পাশের হার যদি 75% হয় কতজন ছাত্র ওই পরীক্ষায় উপস্থিত ছিল? আমরা এই অঙ্কটা সাধারণত আমরা এক্স ওয়াই ধরেও করতে পারি সহজেই, কিন্তু আমরা এখানে এলিমিনেশন পদ্ধতি করলে পরে, মিক্সচার অ্যালিগেশন পদ্ধতি করতে পারলে আমাদের অঙ্কটা আরও সোজা হবে। তাহলে মিক্সচার অ্যালিগেশন পদ্ধতিতে করতে গেলে আমাদের এখানে ছাত্রী আর ছাত্র একটা কলাম করে নিই। ছাত্রী কত? 85%। আচ্ছা, ছাত্র কত? 70%। এবং টোটালে পাশ করেছে কত? 75%। এটা রেশিও করলে পরে আমরা 75 থেকে যদি বাদ দেই, 85 থেকে 75 বাদ দিলে 10 হবে, আর এখানে বাদ দিলে পরে 5 হবে। তাহলে এদের রেশিও করলে আমরা 1:2 পাচ্ছি। তাহলে আমাদের এখানে ছাত্রর সংখ্যা চেয়েছে, তাহলে ছাত্র সমান সমান কত হবে? টোটাল কত আছে? 480 আছে, 3-এ 2 হবে, 300 লং 48 হবে, তাহলে এটার সঙ্গে গুণ করে 320। তাহলে 320 জন আমাদের টোটাল ছাত্র ছিল এই পরীক্ষায়। একটি শহরের জনসংখ্যা কত? 25,50,000। প্রতি বছর 20% হারে 2% হারে বৃদ্ধি পায়, 2 বছর পরে জনসংখ্যার বৃদ্ধি কত হবে? আমাদের বৃদ্ধিটা চেয়েছে, টোটালটা কত হবে সেটা চায়নি। তাহলে সিম্পলি আমরা কি করব? শূন্য শূন্য কেটে দিচ্ছি, শূন্য কেটে যাচ্ছে, 4×25 তাহলে কত হবে? 100 হচ্ছে, আর 2টো 0, তাহলে পরে আমাদের 10,000 বৃদ্ধি পাবে। তাহলে বিটা আমাদের এখানে রাইট অ্যান্সার। আচ্ছা, 300 টাকা পি প্লাস পি কিউ আর এর মধ্যে এমন ভাগে ভাগ করা, ভাগ করে দেওয়া হলো যাতে পি পি যাতে কিউ পি অপেক্ষা কিউ পি অপেক্ষা 30 টাকা বেশি পায়, আবার আর আর কিউর অপেক্ষা 60 টাকা বেশি পায়। তাহলে তাদের তাদের তাহলে তাদের অংশের অনুপাত কত হবে আমাদেরকে বের করতে হবে। তাহলে পি প্লাস কিউ প্লাস আর করলে পরে টোটাল আমাদের কত হতো? 300 টাকা হতো।
টোটাল কত টাকা হতো আমাদের? 300 টাকা হতো। তাহলে আমাদের এখানে এদের অনুপাতটা বের করতে হবে। আমরা এখানে কিউ এর রেসপেক্টে করি, কিউ এর রেসপেক্টে যদি করি তাহলে কিউ পি সমান সমান কত হয়ে যাচ্ছে? কিউ মাইনাস 30 হয়ে যাচ্ছে, প্লাস কিউ থাকছে। আর এর ভ্যালুটা কত হয়ে যাচ্ছে কিউ এর রেসপেক্টে যদি করা হয়? 60 প্লাস কিউ হয়ে যাচ্ছে ইকুয়াল টু কত হচ্ছে? 300 হচ্ছে। এখানে কত আছে? এখানে 3টে কিউ আছে, আর এখানে যোগ করলে পরে কত হচ্ছে? 30 ইকুয়াল টু 300 হচ্ছে। তাহলে 3 কিউ সমান সমান 270 হচ্ছে। তাহলে কিউ সমান সমান কত হয়ে যাচ্ছে? 90 হচ্ছে। কিউ যদি 90 হয়, কিউ যদি 90 হয় তাহলে পি এর ভ্যালুটা কত হচ্ছে? পি হবে তাহলে 60 হবে, তার সঙ্গে ইস টু 90 হচ্ছে। আর এখানে যোগ করলে পরে কত হবে? যদি আমরা আর এর মান বের করতে চাই, আর এর মান বের করলে 6 হবে, অর্থাৎ কত হচ্ছে? 150 হচ্ছে। 6, 9, 15, 3 দিয়ে করলে পরে 2, 3, 5। তাহলে এটা আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে। এটা কত হচ্ছে? পি ইউ আর। নেক্সট, 49 জন ছাত্র বিশিষ্ট একটি শ্রেণীতে বালিকা এবং বালকের অনুপাত, তাহলে বয়েজ অ্যান্ড গার্লস এর অনুপাত কত? 4:3 দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা ডিরেক্টলি বলতে পারি, এবং টোটালে কত দিয়েছে? 49 জন। তাহলে বালকের সংখ্যা কত আমরা বের করতে পারি? 4/7 হচ্ছে, 28 হচ্ছে। তাহলে গার্লস কত হচ্ছে? গার্লস 49 - 28 হচ্ছে, অর্থাৎ 21 জন হচ্ছে গার্লস। এবার বলা হচ্ছে যে চারজন বালিকা শ্রেণী ছেড়ে চলে গেল, তাহলে পরে বালিকা এবং বালকের অনুপাত কত হবে? বালিকা এবং বালকের অনুপাত কত হবে? আচ্ছা, প্রথমে বলা হচ্ছিল অঙ্কটাতে, সরি একটু ভুল হয়ে গেল, গার্লস এবং বয়েজের অনুপাত 4:3 বলা হয়েছিল। তাহলে গার্লস এর পরিমাণ কত হবে? গার্লস এর সংখ্যা হবে কতজন আমাদের? 49 × 4/7, সেভেন কত হবে? গার্লস হবে 28 হয়ে যাবে। আর বয়েজ কত হবে? বয়েজ হবে 49 থেকে 28 বাদ দিলে পরে কত হচ্ছে? 21 হচ্ছে। তাহলে এবার বলা হচ্ছে গার্লস যদি চারজন চলে যায় তাহলে পরে এদের অনুপাত কত? চার্লস চারজন চলে গেলে কত হবে? 24 হবে, আর বয়েজ তো 21 জন আছেই। 3 দিয়ে করলে পরে কত হবে? 3 × 8 = 24, আর 3 × 9 = 3, 7 = 21। তাহলে 8:7টা আমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট, একটি নির্দিষ্ট নির্দিষ্ট প্রথম সংখ্যার অর্ধেক দ্বিতীয় সংখ্যার 65%-এর সমান হয়, তাহলে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত কত আমাদেরকে বের করতে হবে। প্রথম সংখ্যাকে আমরা এ ধরছি, দ্বিতীয় সংখ্যাকে বি ধরছি। তাহলে এ বাই টু হচ্ছে বি এর 65%-এর সমান। এটাকে যদি এটা ভাগ করি তাহলে কত হবে? 50 হবে, 5 দিয়ে 5 = 65, আর 5 দিয়ে এটা করলে পরে কত হবে? 10 হয়ে যাবে। তাহলে এ বাই বি সমান সমান 13/10 লিখতে পারি। তাহলে এ ইস টু বি সমান সমান কত হয়ে যাবে? 13:10 হয়ে যাবে। নেক্সট, বলা হচ্ছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা এত এর সঙ্গে যোগ করলে পরে যোগ করতে হবে যাতে যোগফলটি সম্পূর্ণভাবে 23 দ্বারা বিভাজ্য হয়। দেখি, 10, 5, 7-কে আমরা 23 দ্বারা বিভাজ্য করে দেখব, দেখবো যে এর সঙ্গে কোন সংখ্যাটা যোগ করলে পরে 23 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, ডিভিজেবল হবে। তাহলে আমরা করি, এখানে 4 দিয়ে প্রথমে দিই, 3 × 4 = 12, 2 হাতে 1, 9 = 92 হচ্ছে। তারপরে কত হচ্ছে? 3, আর এখানে 1, 7 হচ্ছে। আচ্ছা, আচ্ছা 6 দিয়ে যদি আমরা করি তাহলে পরে কত হচ্ছে? 1, 3, 8 হচ্ছে। তাহলে আমরা এখান থেকে যদি এই সংখ্যাটা যদি মানে ভাগটা যদি মেলাতে চাই তাহলে এই সংখ্যার সঙ্গে 1 যোগ করলে পরে এটা কত হয়ে যেত? 38 হয়ে যেত। তাহলে আমাদের এখানে এই সংখ্যাকে, এই 1057-কে 23 দ্বারা বিভাজ্য করতে গেলে সম্পূর্ণরূপে এর সঙ্গে 1 যোগ করতে হবে। তাহলে 1টা আমাদের এখানে, এটা আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, 7 বছর পূর্বে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল কত? 3:7
4 ছিল, তাহলে এ আর বি এর 7 বছর পূর্বে 3:4 ছিল, সেটাকে আমরা 3x আর 4x আকারে লিখতে পারি। তাহলে বর্তমানে কত হতে পারে? বর্তমানে যদি ক্যালকুলেট করি আরো 7 বছর বেড়ে গেছে প্রত্যেকের ক্ষেত্রে, 7 বছর বেড়ে গেল। আবার বলেছে 9 বছর পরে, তাহলে আবার 9 যোগ হবে, তাহলে পরে কত হবে? 3x প্লাস 7 আর 9 কত হচ্ছে? 16 হচ্ছে, আর এখানে 4x প্লাস কত হয়ে যাচ্ছে? 16 হয়ে যাচ্ছে। তাহলে এদের অনুপাত কত বলেছে? 7:8 বলেছে। তাহলে 3x প্লাস 16 বাই 4x প্লাস 16 ইকুয়াল টু 7/8, 24x হচ্ছে। 16×8টাকে আমরা রেখে দিচ্ছি, 28 এসো, x হচ্ছে 6×7। তাহলে 4x ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে আমাদের? 16 হচ্ছে, x সমান সমান আমাদের তাহলে কত হচ্ছে? 4 হচ্ছে। এবার বলা হচ্ছে b এর বর্তমান বয়স কত হবে। এটা হচ্ছে b এর বর্তমান বয়স, এটা হচ্ছে b এর বর্তমান বয়স, আর এটা হচ্ছে 7 বছর পূর্বে বয়স ছিল। তো b এর বর্তমান বয়স কত এখান থেকে পাবো আমরা? এখানে যদি আমরা বসিয়ে দেই 4, তাহলে কত হবে? 4×3=16 আর 7, 16 আর 7 মিলে কত হয়ে যাচ্ছে? 23 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে 23টা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, এ বি এর তুলনায় 20% কম কাজ করে। কি করে? কম কাজ করে। যদি এ কোনো কাজ 7/1/2 ঘন্টায় শেষ করে, তাহলে বি ওই কাজ সম্পূর্ণ করতে কত সময় লাগবে? তা ধরে নিচ্ছি এ 80 ভাগ কাজ করলে বি কত ভাগ করে? 100 ভাগ কাজ করে। মানে 100 ভাগ বি কাজ করলে বি 80 ভাগ করে। তাহলে এদের কাজ করার ক্ষমতার যদি আমরা রেশিও বের করি, তাহলে পরে কত হবে? 4, 2×4 হবে আর 5 হবে। তাহলে 4:5 হচ্ছে এদের এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছি আমরা। এবার আমরা জানি এফিসিয়েন্সির সঙ্গে কাজ করার যে ক্ষমতা, তার সঙ্গে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে বি এর ওই কাজ শেষ করতে ধরে নিচ্ছে আমাদের এক্স দিন টাইম লাগছে, এক্স দিন টাইম লাগছে। তাহলে 4/5 যেহেতু ব্যস্ত সম্পর্ক, তাহলে এ এর ক্ষেত্রে এখানে এক্স হবে, এর ক্ষেত্রে এখানে এক্স হবে, আর এটা হচ্ছে গিয়ে কত হচ্ছে? 7/1/2 হবে। তাহলে 4/5== x/15/2 হবে। তাহলে 2টা উপরে গুণ করেছি, 2 কাটলে পরে 2 হচ্ছে, আর এটা করলে পরে কত হচ্ছে? 3 হচ্ছে। তাহলে এক্স এর, এক্স অর্থাৎ বি এর কতদিন সময় লাগছে, কত ঘন্টা সময় লাগছে? 6 ঘন্টা সময় লাগছে। তাহলে বিটা আমাদের এখানে রাইট অ্যান্সার। একটি ট্রেন একটি সাঁকো অতিক্রম করতে 9 ঘন্টা টাইম লাগে। যদি ট্রেনটি 48 কিলোমিটার পার আওয়ার ঘন্টায় থাকতো, তাহলে দৈর্ঘ্যটা আমাদের কত হতো আমাদের বের করতে হবে। তাহলে সিম্পলি ভাবে আমরা জানি আমাদের, তাহলে ট্রেনের দৈর্ঘ্য ডিস্টেন্স বের করতে গেলে কি করতে হবে আমাদের? স্পিড ইনটু টাইম করতে হবে। এখানে আমাদের স্পিড কত? 48 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটারকে যদি মিটারে নেই, তাহলে 1000 হবে, আর ×9 হবে। এবং সময়টাকে আমরা যদি সেকেন্ডে নিয়ে যাই, তাহলে কত হবে? 3600 হচ্ছে। 0 0 কেটে দাও, 4×9=36 হবে। 4 দিয়ে যদি এটাকে ভাগ করি কত হবে? 4×48 হবে। তাহলে এখানে এটা কোশ্চেনের মধ্যে দেওয়া নেই, এই 9টা কিন্তু সেকেন্ড হবে, 9 সেকেন্ডের রেসপেক্টে হবে। তাহলে আমাদের এখানে 120 মিটার।